আমরা মনে করছি যে দু একটি পত্রিকা এবং দু একটি গণমাধ্যম ভুল ব্যাখ্যা দিচ্ছেন, সেটা দিচ্ছেন যে আমাদেরকে ওনারা নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। ওনারা যেমন এই বিষয়টা, যে জন্য আমি আপনাদেরকে তালিকাটা পড়ে শোনাতে চাচ্ছিলাম, যে 102 জন, যে আসলে আমরা 82 জন দিয়েছি বলে ওনারা 82 জন বলছে, কিন্তু আমাদের 102 জন। ওনারা বলছেন যে আমরা বলেছি যে আমরা 300 আসনেই মনোনয়ন দেওয়ার চেষ্টা করছি, আমরা এটা বলেছি, কিন্তু ওনারা চেষ্টা করছি কথাটা বলেননি। ওনারা বলছিলেন যে আমরা 300 আসনে মনোনয়ন দেব বলে বারবার বলে এসেছি, কিন্তু আমরা দেওয়ার সময় মাত্র এই কটা দিয়েছি, এবং এটাকে আরও নেগেটিভ কিছু শব্দ দিয়ে করছেন। সেজন্য আমাদের দলের পার্লামেন্টারি বোর্ড স্থায়ী কমিটির সিদ্ধান্ত হয়েছে এই জিনিসটি আপনাদেরকে একটু ক্লিয়ার করা, যে আমরা কোন ক্রাইটেরিয়াতে কেন করেছি। ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা ওইভাবে বেছে নিয়েছি যেটা আপনাদেরকে একটু আগে ব্যাখ্যা করলাম, এবং বেছে নেওয়ার ক্ষেত্র হচ্ছে আমাদের নিজস্ব জরিপ অন্যান্য বিভিন্ন ক্ষেত্র মিলে যারা রিটার্নেবল ক্যান্ডিডেট আমরা শুধু তাদেরকে দিয়েছি। হতে পারত যে আমরা 300 আসন পুরানোর জন্য দেখাতে দিতে পারতাম, সেটা হয়তো তখন আবার নেগেটিভ, যারা নেগেটিভ নিউজ করতে চায় তখন, যারা এখন এইভাবে লিখছে তারা তখন বলতো যে অমুক আসনে অমুক জামানত হারিয়েছে, ওই নেগেটিভ যেগুলো খারাপ খারাপ আসন হতো সেখানকারগুলো উল্লেখ করেই তখন নেগেটিভ নিউজটা করতো। আমরা আপনাদের মাধ্যমে ইন অ্যাডভান্স এটাই জানাতে চাচ্ছি যে আমরা যাদেরকে দিয়েছি অ্যাবসোলিউটলি রিটার্নেবল ক্যান্ডিডেট জেনে আমরা দিয়েছি। আমরা বলছি 102 জন, 102 জনকে দিয়েছি, আমরা 82 জনকে প্রকাশ করেছি, 20 জনকে প্রকাশ করিনি। আমাদের দল থেকে তারা, আমাদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা স্বতন্ত্র হিসেবে এখন করছে। আমি প্রথমেই বলছি যে আমরা ওনাদের কাছ থেকে লিখিত নিয়েছি। কেন বলতে পারিনি, আমি তো তাদের কাছ থেকে লিখিত রেখেছি। আচ্ছা, যদি আপনি সেভাবে ধরেন তাহলে সেভাবে নিশ্চয়ই আপনি ধরার রাইট আছে, না নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে সেই ক্ষেত্রে আমার বিরোধী। কিন্তু আমাকে কয়েকজন, কিন্তু না ঠিক আছে, কিন্তু আমাকে কয়েকজন বলেছেন যে আপনাদের যে হিডেন ক্যান্ডিডেট রয়েছে এটাও তো আমাদের জানার রাইট আছে। সুতরাং আমরা কিন্তু আপনাদের গাইডলাইন, মানে অনেকের কথা অনুযায়ী আমরা সত্যটাই প্রকাশ করছি। এখন যদি আপনারা সেই 20 জনকে, এখন না, ইউ আর ভেরি কারেক্ট ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, আমি জাস্টিফাই করার জন্য আমার তার সাথে লিখিত কাগজটা তো নিশ্চয়ই আপনার সামনে তুলে ধরবো না। এটা আমরা বলছি যে আমাদের সাথে তাদের হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের দাবি হিসেবে ধরে নেন, আমাদের দাবি হিসেবে ধরে নেন।